গুলশানে হোলি আর্টিজান বেকারি হামলায় ব্যবহৃত অস্ত্র গ্রেনেড সরবরাহকারী ওই হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্ব জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজ সহ সংগঠনটির চার সদস্যকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী ডিএমবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এই দাবি করে বলেন জেএমবির ভারত শাখার প্রধান সোহেল মাহফুজকে গ্রেফতারের মধ্য দিয়ে হোলি আর্টিজান মামলার তদন্ত এক ধাপ এগিয়ে গেল মিজান দুই হাজার ষোলো সালের পয়লা জুলাই জঙ্গিরা গুলশানের কূটনৈতিক এলাকার এক রেস্টুরেন্টে ঢুকে অস্ত্রের মুখে সেখানে থাকা বিদেশি নাগরিকদের জিম্মি করে পরে জঙ্গিরা সেই রেস্টুরেন্টে অবস্থান করা বিশ বিদেশি নাগরিককে হত্যা করে তাদের ছোড়া গ্রেনেডে মারা যায় পুলিশের দুই কর্মকর্তা পরে সেনাবাহিনীর অভিযানে হামলাকারী জঙ্গিরা নিহত হয় পুলিশের দাবি গুলশানে নারকীয় ওই জঙ্গি হামলায় গ্রেনেড ও অস্ত্র সরবরাহকারী ছিল চাপাইনবহবগঞ্জে আটক জঙ্গি সোহেল মাহফুজ শুক্রবার দিবাগত রাত দুইটার পরে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একটি আমবাগান থেকে ওই জেলার পুলিশের সহায়তায় সোহেলসহ বাকি তিনজনকে আটক করে কাউন্টার টেরোরিজম ও বগুড়া জেলা পুলিশ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় আসামিদের জিজ্ঞাসাবাদে আর্টিজান মামলার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে হোলি আর্ডিজানের ঘটনাটির পরিকল্পনা যখন হয় জোরার সদস্য হিসাবে সে ওখানে উপস্থিত থাকে এবং সেও এই পরিকল্পনা প্রণয়নে মানে হোলি এটাকে পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বোমা তৈরি এবং এই অস্ত্র যেগুলো ব্যবহৃত হয়েছিল এগুলো আনয়নের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে বলে আমাদের ইতোপূর্বে তদন্তে বেরিয়ে এসেছে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরিজমের প্রধান আরো বলেন আটক সোহেল মাহফুজ ওরূপে হাতকাটা কাটা মাহফুজ জেএমবির ভারত শাখার প্রধানের দায়িত্ব করেছেন ওই দেশের পুলিশ তাকে ধরতে নগদ দশ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করার কথা জানান তিনি তো হোলি আর্টিজানের মামলাটি তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে সে বাংলাদেশে ঢুকেছে এবং বাংলাদেশেই অবস্থান করছে ওইদিকে তার বিষয়ে পুরস্কার ঘোষণার পরেই সে মূলত মানে পশ্চিমবঙ্গ ত্যাগ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং সীমান্ত অঞ্চলগুলোতে সে অবস্থান করছিল রোববার আসামিদের আদালতে হাজির করে হলি আর্টিজান মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করার কথাও জানিয়েছেন মুনিরুল ইসলাম মিজান রহমান এনডিভি নিউজ ঢাকা